মাদারীপুর সদর উপজেলার ভৈরবপাড়া গ্রামে মৃত সালাম হাওলাদারের বাড়িতে তার স্ত্রী হাসিনা বেগমকে ধর্মমা ডাকেন 2 বছর আগে প্রতারক রবিউল ইসলাম নামের একজন। তার সুবাদে গতকাল বেড়াতে আসেন রবিউল ইসলাম ধর্মমা হাসিনার বাড়িতে। শনিবার দিবাগত রাতে সবাই কথাবার্তা ও গল্পগুজব করছিল। তার এক পর্যায়ে চা বিস্কুট খেতে দেয় রবিউলকে। তবে রবিউল কৌশলে চায়ের সাথে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেয়। পরে প্রায় 20 থেকে 22 ভরি স্বর্ণ মালামাল ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক রবিউল। রোববার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে অচেতন অবস্থা 5 জনকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর গুরুতর আহত অবস্থায় হাসিনা বেগম, ইমরান হাওলাদার, মনোয়ারা বেগমকে রাজশাহী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। আমার বাড়িতে একটা ছেলে আসছিল, আমার মাকে মা ডাকছে আগে থেকে, তো তার সাথে আমার মার সাথে পরিচয়, মা বলছে আমার মাকে। তারপর আমার বাড়িতে উনি আসছে, বিগত আরো কয়েকবার আসছে, আসার পরে আসছে বেড়াইছে থাকছে। তো এবার আজকে 2 দিন যাবৎ আমার বাড়িতে আসছে। আসার পরে গতকাল রাত্রে আমার মা ভাই ছিল বাসায়, আর আমার একটা কাকি ছিল, এই 3 জন ছিল, আর ওই ছেলেটা ছিল, ওর নাম হচ্ছে রবিউল, আমরা রবিউল নামেকে চিনি, ঠিক আছে। ও তারপর আমার মা ভাই এবং আমার কাকিকে নেশা জাতীয় কিছু খাওয়াইছে, খাওয়ানোর পরে হয়তো তারা বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে ও আমার ঘরে যা কিছু ছিল, স্বর্ণ ছিল, তারপর টাকা পয়সা ছিল, এগুলা সবই নিয়ে গেছে। নিয়ে আমার ভাইয়ের মোটর সাইকেল ছিল, সেটাও নিয়ে গেছে, ছিল যেমনই অনেকগুলোই ছিল, এগুলা সবই নিয়ে গেছে। মোটামুটি 20 থেকে 20 ভরি স্বর্ণ হবে, ঠিক আছে, আর নগদ টাকা হবে অনেক।